অ্যাডোবি আফটার ইফেক্টসের রোটোস্কোপ নিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি অ্যাডোবি আফটার ইফেক্টসের বেসিক থেকে শিখতে চান তাহলে ডেসক্রিপশনে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি 30টি ভিডিও পেয়ে যাবেন যেখানে বেসিক থেকে অ্যাডোবি আফটার ইফেক্টস শিখতে পারবেন। যদিও রোটোস্কোপিংয়ের কাজটা খুবই ধৈর্যের একটা কাজ, এটাতে যদি আপনি সময় দিতে পারেন তাহলে এই ধরনের অনেক ইন্টারেস্টিং ভিডিও ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আপনার যে ফুটেজটা আছে সেই ফুটেজটাকে ড্র্যাগ করে এই কম্পোজিশন আইকনের উপরে এনে ছেড়ে দিন। তাহলে আপনার ফুটেজটার প্রপার্টিজের উপরে ডিপেন্ড করে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি এখান থেকে কম্পোজিশন সেটিংসে যান তাহলে দেখতে পাবেন কম্পোজিশনের সব কিছুই ফুটেজের উপরে বেস করে ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে কম্পোজিশনের নেমটা চেঞ্জ করে দিতে পারেন। আমি লিখে দিলাম রোটোস্কোপ। এবার এখান থেকে ফুটেজটাকে ডাবল ক্লিক করুন, তাহলে ফুটেজটা লেয়ার উইন্ডোতে চলে আসবে। এবার টুলবার থেকে রোটো ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন। আপনি যদি এখানে ক্লিক করে ধরে রাখেন তাহলে দুইটা অপশন পাবেন, রোটো ব্রাশ টুল, রিফাইন এজ টুল। আমরা প্রথমে রোটো ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল অর কমান্ড কীটাকে প্রেস করে ধরে মাউসের যে লেফট বাটনটা আছে সেই বাটনটাকে যদি ক্লিক করে ধরে রাখেন, দুইটা একসাথেই কন্ট্রোল অর কমান্ডটাকে এক হাতে প্রেস করে ধরে রাখবেন, মাউসের যে লেফট বাটনটা আছে সেটাকেও প্রেস করে ধরে রাখবেন, তারপরে যদি আপনি মাউসটাকে লেফট অথবা রাইটে মুভ করেন তাহলে আপনার এই সার্কেলটা ছোট বড় হবে। এবার আপনি আপনার যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকে এভাবে সিলেক্ট করে নিন। আপনি যদি কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে রাখেন তাহলে দেখতে পাবেন যে আপনার পয়েন্টারটা আছে, সার্কেল পয়েন্টারটা, সেই পয়েন্টারটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। এবার অল্টা প্রেস করে ধরে আপনার যে সাবজেক্টের বাইরের অংশটুকু আছে সেই অংশটুকুকে ডিসিলেক্ট করে নিন। এভাবে টাইমলাইনটাকে জুম করে আপনার পয়েন্টারটাকে ছোট বড় করে প্রপারলি ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিন। এবার টাইমলাইন দেখতে পাচ্ছেন কয়েকটা ভিউর অপশন দেওয়া আছে। আপনি যদি আলফার অপশনটাকে এনাবল করে দেন তাহলে আপনার ভিডিওটা আলফা চ্যানেলে শো করবে। হোয়াইটের অংশটুকু হচ্ছে আমাদের সিলেক্টেড এরিয়া, ব্ল্যাকের অংশটুকু হচ্ছে আমাদের ডিসিলেক্টেড এরিয়া। আলফা বাউন্ডারি হচ্ছে আমরা একটু আগে যেই বাউন্ডারিটা দেখেছি সেটাই। আলফা ওভারলেটা যদি আপনি সিলেক্টেড রাখেন তাহলে দেখতে পাবেন আপনার ডিসিলেক্টেডের অংশটুকুতে একটা কালার অ্যাড করে দেওয়া হয়েছে, যে কালারটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এবার নেক্সট ফ্রেমে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অর কমান্ড প্লাস লেফট অ্যারো কি প্রেস করেন তাহলে ইন্ডিকেটরটা একটা ফ্রেম সামনে যাবে। এবার উইন্ডোটাকে জুম করে যে অংশটুকু ডিসিলেক্ট হয়ে যাবে সেই অংশটুকুকে আবার সিলেক্ট করে নিন। এভাবে আপনার টাইমলাইনের সবগুলো ফ্রেম একটা একটা করে যেয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাকে ফিক্স করে নিন। 2000 years later সবগুলো ফ্রেমকে ফিক্স করা হয়ে গেলে এবার এখান থেকে কম্পোজিশনে ফিরে আসুন। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবার আপনি চাইলে আপনার যে কোনো ফুটেজকে এই লেয়ারের নিচে বসিয়ে নিতে পারেন। আমরা আবার এখান থেকে লেয়ার উইন্ডোতে গেলাম, এখানে রেন্ডারটাকে এনাবল করে দিয়ে ফ্রিজ চুজ করুন। ফ্রিজিংটা কমপ্লিট হয়ে গেলে কম্পোজিশনে ফিরে আসুন। এবার আপনি আপনার ক্যারেক্টারটাকে এটার পজিশন মতো বসিয়ে নিন, আমি এখানে রাখলাম। এবার আমি এখান থেকে টাইমলাইনটাকে জুম করে নিচ্ছি। এবার এই এজের এরিয়াগুলোকে ফিক্স করে নেওয়ার জন্য আমরা এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে তারপর যাব ইফেক্ট কন্ট্রোলসে। এবার রোটো ব্রাশ মেটের যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আমরা ফেদারটাকে বাড়িয়ে দিব। একই সাথে যদি দরকার হয় তাহলে ব্রাশের যে কন্ট্রাস্টটা আছে এই কন্ট্রাস্টের অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে পারেন। শিফট এজে দুইটা দিক, একটা পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ দিক। আপনি যদি শিফট এজের অ্যামাউন্টটাকে পজিটিভ দিকের দিকে নিয়ে যান তাহলে আপনার যে ক্যারেক্টারটা সিলেক্টেড যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের এজটা আরও বাইরের দিকে শিফট হয়ে যাবে। আপনি যদি মাইনাস ভ্যালু অ্যাড করেন তাহলে আপনার এজটা আপনার ক্যারেক্টারের ভেতরের দিকে শিফট করবে। সো এটাকে আমি -1% রাখলাম, জাস্ট একটু ভিতরের দিকে। এবার আমরা চুলের অংশটুকু যদি খেয়াল করে দেখি, বডির অন্য পার্টস থেকে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে পারফেক্টলি, সেভাবে কিন্তু আমাদের চুলের অংশ থেকে রিমুভ হয়নি। সো এবার আমরা এই জিনিসটাকে ফিক্স করব। আমরা আবার ডাবল ক্লিক করে লেয়ার উইন্ডোতে চলে গেলাম। যেহেতু আমরা এটাকে ফ্রিজ করে রেখেছিলাম সো আমাদের কিছু চেঞ্জ করতে গেলে এখান থেকে আবার ফ্রিজটাকে ডিসেবল করে নিতে হবে। এবার টাইমলাইনটাকে আমি জুম করে নিচ্ছি। টুলবার থেকে রোটো ব্রাশ টুলটাকে সিলেক্ট করে ধরে রাখুন। এবার এখান থেকে রিফাইন এজ টুলটাকে সিলেক্ট করুন, তারপর চুলের এই অংশটুকুনকে আবার সিলেক্ট করে নিন।
তারপর পুরো টাইমলাইনটাকে চেক করে নিন। যদি আবার কোথাও যে এটা ডিসিলেক্ট হয়ে যায় তাহলে সেখানে সিলেক্ট করে নিন। বাট রোটো ব্রাশ টুলের মতো কিন্তু ফ্রেম বাই ফ্রেম প্রত্যেকটা জায়গায় যেয়ে আপনাকে সিলেক্ট করতে হবে না, যেহেতু এটা অনেকটা বেশি এরিয়া নিয়ে কাজ করে। সো আমাদের আগের মতো এত বেশি সময় এটাতে ব্যয় করতে হবে না। এবার এখান থেকে কম্পোজিশনে ফিরে আসুন। এবার দেখতে পাচ্ছেন চুলের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আগে থেকে কিন্তু অনেক স্মুথলি এবার রিমুভ হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে নিলাম, তারপর লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিচের লেয়ার থেকে ইফেক্টটাকে ডিলিট করে নিলাম। এবার আপনি চাইলে দুইটা ভিডিওর মাঝখানে টেক্সট, লোগো অথবা যে কোনো ধরনের অ্যানিমেশন সেট করে দিতে পারবেন খুব সহজে। এবার ইফেক্ট কন্ট্রোলসে দেখতে পাচ্ছেন রিফাইন এজ মেটের অপশনটা এনাবল করে দেওয়া হয়েছে, যেহেতু আমরা রিফাইন টুলটাকে ইউজ করেছি। এবার আপনি এই অপশনগুলোকে ইউজ করে আপনি যেখানে রিফাইন টুলটাকে ইউজ করেছেন সেই এরিয়াটুকুনকে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। রোটো ব্রাশ মেটের অপশনগুলো হচ্ছে আপনি রোটো ব্রাশ টুলটাকে ইউজ করে প্রথমে যে মাস্কিংটা করেছেন সেই এরিয়াটুকুকে এখান থেকে টিউন করতে পারবেন। আর রিফাইন এজ মেটের অপশনগুলো হচ্ছে আপনি রিফাইন টুলটাকে যেই হেয়ার মাস্কিংয়ের জন্য ইউজ করেছেন সেই অংশটুকু এখান থেকে টিউন করতে পারবেন। সো রোটোস্কোপিং নিয়ে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আবারও ফিরে আসবো আফটার ইফেক্টসের নতুন কোনো ইফেক্টস টিউটোরিয়াল নিয়ে। পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যে কোনো প্রকার প্রবলেম শেয়ার করার জন্য আমাদের গ্রুপ তো আছে, গ্রুপের লিঙ্কটা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনের একদম শেষে দেওয়া আছে। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।